এবার আপনাদেরকে জানাবো হোমনা উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর। হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে বরাদ্দ হলো প্রতীক। মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল। আর প্রতীক বরাদ্দের পর শত শত নেতৃবৃন্দ জড়ো হলেন তার বাড়িতে। এরপর হোমনা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো বিশাল মিছিল নিয়ে প্রদক্ষিণ করলেন এবং জানান দিলেন প্রার্থিতার। মোটরসাইকেল মার্কায় আগামী 5 জুন সারাদিন একটি করে হোমনা উপজেলাবাসীর মূল্যবান ভোট চেয়ে দিলেন স্লোগান। চলুন শুনে আসি বিস্তারিত। মার কাড়া কি